যাত্রা শুরু হলো নতুন আরও একটি বাংলা বছরের। দেশজুড়ে উৎসবের রঙে রঙিন ছিল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাঙালির প্রাণের এ উৎসব। দেশজুড়ে পহেলা বৈশাখ উদযাপনের আরও খবর নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উদযাপন করা হলো বাংলা নববর্ষ 1429। দিবসটি উপলক্ষে সকাল 9টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এদিকে বৃহস্পতিবার সকালে পয়লা বৈশাখ উপলক্ষে ফেনী সরকারি কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বর্ষবরণ অনুষ্ঠান ও লোকজ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান। জাগো বাঙালি সংস্কৃতি রুখে দাঁড়াও সাম্প্রদায়িকতা, এই প্রত্যয় নিয়ে মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদী সমাবেশ করল উদীচী মানিকগঞ্জ জেলা সংসদ। বৃহস্পতিবার সকালে জেলা উদীচী কার্যালয় থেকে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রতিবাদী সমাবেশে মিলিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকাল 9টায় মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ময়মনসিংহের টাউন হল মোড় প্রদক্ষিণ করে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এদিকে নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা স্কুল থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুলে গিয়ে শেষ হয়। ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। বৃহস্পতিবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে টাঙ্গাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।